আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ 2023 সালের নতুন নিয়মে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ আউট করবেন বা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট করে ফেলবেন। আপনার ইমো অ্যাকাউন্ট আপনি যখন লগ ইন করবেন, লগ আউট করে লগ ইন করবেন, তখন আপনার ইমোতে ভেরিফিকেশন আসবে না। শুধু আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন, সেটের পাসওয়ার্ড সেটি আপনি ওখানে দিলেই আপনার ইমো লগ ইন হয়ে যাবে। বাট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার ইমোতে নতুন করে লগ ইন করে। সো প্লিজ দেখুন, আমার নতুন একটি ইমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন মুস্তাফিদুর নামে একটি ইমো একটি ভেরিফাই করা আছে ব্লু রঙের। এখান থেকে আপনারা দেখুন কিভাবে ইমো অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ড সেট করবেন। প্রথমে চলে যাবেন সেটিংসে, সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সিকিউরিটি নামে এখানে অপশনটিতে চলে যাবেন। এখান থেকে উপরে অপশনে দেখতে পাচ্ছেন ক্লিক পাসওয়ার্ড লক, এখান থেকে আপনারা দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড লক সেট পাসওয়ার্ড টু সিকিউরিটি ইউআর ইনফরমেশন অন ইমো। সো এখানে এটাই বোঝাইছে আপনার সেটে যে পাসওয়ার্ড, আপনি স্ক্রিনে যে পাসওয়ার্ডটি সেট করা আছে যেটার মাধ্যমে আপনার সেটটি লক খুলেন, এখানে সেই পাসওয়ার্ডটি দিবেন। দেখুন ইন্টার ইউর পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি 000। এখানে লেখা আছে রি ইন্টার ইউর পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটি আবার দিয়ে কনফার্ম করুন। দেখুন এখানে লেখা আছে সাকসেসফুল উইন ইয়ার প্রসিকিউট ইজ সেট এ লক আইকন এপার টেপ টু ইট লক ইউর ইমো অ্যাকাউন্ট ডান। দেখুন এখানে দেখাচ্ছে সাকসেস হয়েছে, এখান থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। অটো লক 1 মিনিট আগে অটো লক হয়েছে। এখন আমি প্রমাণ সহকারে দেখাবো আপনাদের লগ আউট করে। আর দ্বিতীয়ত তো আপনারা ভেরিফাই করার জন্য, টু সেট আপ ভেরিফাই করার জন্য এখান থেকে আপনারা SMS এর মাধ্যমে ভেরিফাই করতে পারেন আপনাদের নাম্বারটি। সো এখান থেকে দেখুন আমি লগ আউট করে দেখাচ্ছি, এখন আমার কোনো SMS আসবে না। দেখুন সেটিংসে চলে যাবেন, সরি সিকিউরিটিতে চলে যাবেন, এখান থেকে সেটিংস